আবিদা সুলতান, আপনি লিখেছেন, এক বিতর্কিত অভিনেতা অভিনেত্রীর দম্পতির সন্তান হয়েছে। অভিনেত্রীর কারণে অনেকে তার নবজাতক শিশু সন্তানকে নিয়েও কটূক্তি করছেন। বাবা মায়ের ক্যারেক্টার খারাপ হলে সন্তানের উপরে কোনো প্রভাব পড়বে কিনা, সন্তানের উপরে প্রভাব পড়বে কিনা, এর চাইতে বড় কথা হলো বাবা মা খারাপ হলে তার কারণে সন্তানকে আপনার খারাপ বলা, মন্দ বলা বা তার ব্যাপারে কোনো বাজে উক্তি করা, এটা কোনো অবস্থাতে জায়েজ নয়। ইসলাম শরীয়ত এটাকে জায়েজ করেনি। কোরআন করিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ তাজির ওয়াজিরাতুন ওয়াজির উখরা, একজন অন্যজনের পাপের বোঝা বহন করবে না। অতএব কেউ পাপ করলে তার পাপ তাকেই পাবে, তার পাপের বোঝা অন্যজনের উপর আপনি বর্তাতে পারেন না। বিধায় বাবা মা অন্যায় করেছে দেখে সন্তানকে কটূক্তি করা, এটা জায়েজ নয়। আমরা অনেকেই ইসলাম না বুঝে ইসলামের হয়ে লড়ার চেষ্টা করি অনলাইনে, তো এর ফলশ্রুতিতে যেটা হয় যে নিজের ইসলাম নিয়ে টানাটানি দেখা দেয় এবং নিজে আমরা গুণাগার হয়ে যাই। আপনি ইসলামের সেবার নামে যদি এমন কিছু করেন যেটা ইসলাম অনুমোদন করেনি, তাহলে সেক্ষেত্রে আপনি কেমন যেন গাছের গোড়া কেটে আপনি আগায় পানি দিচ্ছেন, ব্যাপারটি সেরকম হয়ে যাচ্ছে। আল্লাহ তা আমাদের এই সমস্ত বিষয়গুলোতে আরও বেশি সতর্ক এবং সচেতন থাকার তৌফিক দান করুন। মানুষের হক, মানুষের অধিকার ব্যাপার, আমরা আজকাল মানুষকে নিয়ে এত বেশি ব্যস্ত যে নিজেকে নিয়ে ভাববার সুযোগ বা ফুরসত আমাদের নেই। অথচ আমার নিজেকে নিয়ে আমার খুব বেশি ভাবা উচিত ছিল। অন্য কী করছে না করছে তার জবাব দিতে তো সে করবে, তার জবাব দিতে তো আমাকে করতে হবে না, তাহলে তার ব্যাপারে আমার মাথা ব্যথা এত বেশি কেন হবে? এটা আমাদের একটা রোগে পরিণত হয়েছে। আল্লাহ তা আমাদেরকে হেদায়ত দান করুন। জাহিদ হাসান সরকার, আপনি লিখেছেন, অনলাইন থেকে পণ্য অর্ডার করে অনেক সময় আমরা ডেলিভারি ম্যান থেকে পণ্য গ্রহণ করি না। অর্ডার করার পর যদি মনে হয় পণ্যটার আমার দরকার নেই তখন এটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? গ্রহণ না করায় সেলার কিছুটা লোকসান হবে, তার ডেলিভারি চার্জ দিতে হবে। দেখুন, অনলাইনে কোনো পণ্য অর্ডার করার পর আপনি পণ্য দেখেছেন, চয়েস করেছেন এবং আপনি অর্ডার করেছেন, আপনার বাসায় আপনার কাছে চলে আসছে, পাঠানো হয়েছে, পথে আছে কিংবা আপনার কাছে চলে আসছে, এখন আপনি বলছেন না আমার লাগবে না, তো এটা আপনার জন্য জায়েজ নাই, এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। কারণ যখন আপনার কেনাবেচা হয়ে যায়, সম্পন্ন হয়ে যায়, প্রস্তাবনা এবং প্রস্তাবনায় সম্মতি, আপনাকে অফার করলে এই মূল্যে এই জিনিসটা আমি দিতে চাই, আপনি সম্মতি দিলেন, দিয়ে আপনি অর্ডারও কনফার্ম করলেন, তখন আপনার সেটাকে ফেরত দেওয়ার কোনো অধিকার থাকে না। তবে যদি সেই পণ্যটা ত্রুটিযুক্ত পান আপনি এবং যেভাবে আপনাকে বলা হলো তার বিপরীত পান বা তার ভিন্ন কিছু পান, তাহলে সেক্ষেত্রে আপনার রাইট থাকবে, আপনি নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেটা ফেরত দিতে পারেন। কিন্তু আপনার ভালো লাগছে না, এখন আর দরকার নাই, আপনি অহেতুক একটা কারণ বের করে আপনি সেটা মানা করলেন, তো এর কারণে যে ডেলিভারি চার্জ গেলো অথবা ডেলিভারি ম্যানকে পাঠাতে হলো, এই যে ব্যাপারগুলো আছে, ব্যাপারগুলোর কারণে বিক্রেতা ক্ষতিগ্রস্ত হলো, সেটা আপনার জন্য জায়েজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়া লা দিরারা। ইসলাম আমাদের জন্য যে মূলনীতি দিয়েছে এক্ষেত্রে তা হলো যে কাউকে ক্ষতিগ্রস্ত করা জায়েজ নাই আর নিজে ক্ষতিগ্রস্ত হওয়াও জায়েজ নাই। আপনি নিজে ক্ষতি, নিজের ক্ষতি নিজে করবেন এটা যেমন শরিয়া অ্যালাউ করে না, আপনি নিজে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করবেন আপনার কোনো উদ্যোগের মাধ্যমে, সেটাও কিন্তু ইসলাম অ্যালাউ করে না। বিধায় অনলাইনে কোনো পণ্য অর্ডার করার পর সেই পণ্য আপনার নিজস্ব কারণে আপনার ভালো লাগছে না, এজন্য আসার পর আপনি হয়তো ক্যাশ অন ডেলিভারি ছিল, আপনি আসলে টাকা দেওয়ার কথা ছিল, এই চান্সে আপনি অসততা করলেন, আপনি সুযোগ গ্রহণ করলেন, এই সুযোগ গ্রহণ করাটা কোনো ইমানদারের জন্য জায়েজ নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।